डियर स्टूडेंट्स, এই ক্লাসে আমি আলোচনা করব কোন বাক্যকে নেগেটিভে কিভাবে পরিণত করা হয় বা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ কিভাবে করা হয়। অ্যাফারমেটিভ থেকে নেগেটিভের এটা আমার সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমি সেখানে তোমাদের তিনটে নিয়ম দেখিয়েছিলাম। যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নেবে এবং ওটা দেখলে তোমরা এই নিয়মগুলো আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। সো আমরা এখন চার নম্বর নিয়মটা আলোচনা করব। কি নিয়ম? সেটা হচ্ছে এভরি। অর্থাৎ বাক্যে যদি তোমরা এভরি দেখো, হয়তো কোনো বাক্যকে নেগেটিভ করতে দিয়েছে, সেই বাক্যে এভরি আছে, তাহলে সেই বাক্যটাকে আমরা কিভাবে নেগেটিভ করব। মনে রাখবে, যখন কোনো বাক্যে এভরি থাকবে, এই যে গঠনটা অনুসারে তোমরা সেই বাক্যটাকে নেগেটিভ তৈরি করবে। গঠনটা কি? দেয়ার ইজ নো প্লাস এভরির সঙ্গে যুক্ত শব্দটি। মানে দেখো, এভরির সঙ্গে সবসময় কোনো একটা শব্দ যুক্ত থাকে, যেমন এভরি ওয়ান, এভরি বডি, সেইগুলো প্লাস বাট প্লাস বাকি অংশ, মানে বাক্যের বাকি অংশটা। আমি দেখো নিচে দুটো উদাহরণ লিখে রেখেছি। এক নম্বর উদাহরণটা দেখো, আমরা বললে এই উদাহরণ, এই বাক্যটাকে নেগেটিভ করো। দেখো বাক্যে তোমরা এভরি দেখতে পাচ্ছ, এভরি থাকলে এই গঠনটা দেখে দেখে অ্যান্সারটা করবো। অ্যান্সারটা করি, দেয়ার ইজ নো, তাহলে এটা বসিয়ে দেবো, দেয়ার ইজ নো। এরপরে কী লেখা আছে? এভরির সঙ্গে যুক্ত শব্দটি। দেখো এভরির সঙ্গে কোন শব্দটা যুক্ত আছে? ওয়ান, এই ওয়ানটাকে বসাতে হবে। এরপরে দেখো বাট বসাবে, একটা বাট বসালাম। এরপরে হচ্ছে বাকি অংশ, বাকি অংশ বলতে বাক্যের যে বাকি অংশটা, এই হেডস এ টেররিস্ট, হেডস এ টেররিস্ট। ওকে, নেক্সট উদাহরণটা লক্ষ্য করো, এভরিবডি লাভস ফ্লাওয়ার, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এরপরে এভরির সঙ্গে যুক্ত শব্দটি, দেখো এভরির সঙ্গে কোন শব্দটা যুক্ত আছে? বডি, তাই বডি বসাবো, একসঙ্গে যুক্ত করতে পারো। বাট, বাটটা বসিয়ে দাও, বাকি অংশ এই লাভস ফ্লাওয়ার, লাভস ফ্লাওয়ার। ওকে, সো স্টুডেন্টস, আমরা এখন পাঁচ নম্বর নিয়মটা নিয়ে আলোচনা করব। TOO আর TOO, অর্থাৎ বাক্যে যখন TOO এবং TOO একসঙ্গে থাকবে, তখন সেটাকে কোন নিয়ম ব্যবহার করে আমরা নেগেটিভ করব। দেখো লেখা আছে, কোনো বাক্যে TOO ও টু থাকলে তাদের পরিবর্তে সো দ্যাট ব্যবহার করে নেগেটিভ করতে হবে। অর্থাৎ সো দ্যাট ব্যবহার করে তোমরা নেগেটিভ করবে, কিন্তু কিভাবে করবে নিয়মটা দেখো। নিয়ম, TOO এর পরিবর্তে শো বসাবে এবং TOO এর পরিবর্তে দ্যাট বসাবে। দ্যাট বসানোর পর নিচের গঠন অনুযায়ী উত্তরটি কমপ্লিট করবে। গঠনটা সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস আদার্স। আমি দুটো উদাহরণ দিয়ে রেখেছি, উদাহরণগুলো দেখো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ধরো এই বাক্যটাকে, এক নম্বরটাকে, হি ইজ টু সেলফিশ টু লার্ন ফ্রম পাস্ট মিস্টেক। সাপোজ এই বাক্যটাকে নেগেটিভ করা হবে, কি দেখতে পাচ্ছি আমরা? দেখো TOO আর TOO, তাহলে এই নিয়ম অনুসারে করব আমরা সো দ্যাট ব্যবহার করে। অ্যান্সারটা আমরা লিখি কি, অ্যান্সারটা কীভাবে লিখছি ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমরা হি বসালাম, ইজ বসিয়েছি, দেখো এই TOO এর পরিবর্তে সো বসাবো, TOO এর পরিবর্তে সো বসাবে, তাহলে এখানে সো বসালাম, এই পর্যন্ত হয়েছে। সেলফিশ শব্দটা বসালাম এই পর্যন্ত। এরপর টু, টু এর পরিবর্তে দ্যাট বসাবে, এই দ্যাট, মানে এই পর্যন্ত হয়েছে। কিন্তু মনে রাখবে এই পর্যন্ত হলো, এখানে নিয়ম লেখা আছে, দেখো দ্যাট বসানোর পর, অর্থাৎ দ্যাট বসিয়েছি, নিচের গঠন অনুযায়ী উত্তরটি কমপ্লিট করবে। এই গঠন অনুসারে দেখি, গঠন অনুসারে কমপ্লিট করি, সাবজেক্ট মানে এই বাক্যের সাবজেক্ট কোনটা, হি, হিটা বসালাম, ক্যান নট বা কুড নট যে কোনো একটা বসাতে হবে। মনে রাখবে যদি বাক্যটি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট বসবে, আর যদি বাক্যটি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট বসবে। যেহেতু বাক্যে ইজ আছে তাই বাক্যটা প্রেজেন্ট টেন্স, সেই জন্য ক্যান নটটা বসাবো, ক্যান নট হলো। এরপরে আদার্স, আদার্স বলতে এই পর্যন্ত লেখা ছিল, এই লার্ন ফ্রম পাস্ট মিস্টেক্স, ওইটুকুটা বসিয়ে দেবে, লার্ন ফ্রম পাস্ট মিস্টেক্স, TAKES।
ওকে, নেক্সট উদাহরণটা লক্ষ্য করো। দ্য বয় ওয়াজ টু ক্লেভার টু বি কট, মানে বালকটি এতই চালাক ছিল যে তাকে ধরাই যাচ্ছিল না। আগে প্রথম থেকে অ্যান্সারটা লিখে লিখে যাও। দ্য বয় বসিয়ে দেবে, ওয়াজটা বসিয়ে দিলাম, এরপর দেখো টি ডবলও টু পেয়েছি, তাহলে টি ডবলও টু এর পরিবর্তে শো বসাবে, এই শব্দটা বসালাম, এই টু এর টু এর পরিবর্তে দ্যাট বসালাম, মানে এই পর্যন্ত হলো। কিন্তু দ্যাট বসানোর পরেই এই গঠনটা দেখে দেখে লিখতে হবে। কী লেখা আছে? সাবজেক্ট, দেখো বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য বয়, দ্য বয়ের পরিবর্তে আমরা হি লিখতে পারি, তাহলে হি, ক্যান নট বা কুড নট যে কোনো একটা। দেখো বাক্যে ওয়াজ আছে মানে পাস্ট টেন্স, তাই কুড নটটা বসাবো, কুড নট। এবার আদার্স, আদার্স মানে দেখো এই পর্যন্ত হয়েছিল, এই বি কট এটা শেষে বসিয়ে দেবো, বি কট। ওকে, সো স্টুডেন্টস আমরা এখন ছ নম্বর নিয়মটা আলোচনা করব, অ্যালোন। অর্থাৎ বাক্যে যদি অ্যালোন থাকে সেটাকে আমরা কীভাবে নেগেটিভ করব। নিয়মটা দেখো, কোনো বাক্যে অ্যালোন থাকলে তার পরিবর্তে নান বাট ব্যবহার করে নেগেটিভ করতে হবে। দেখো আমরা এর আগে অনলি যে নিয়মটা দেখেছিলাম, অনলির পরিবর্তেও কিন্তু নান বাট ব্যবহার করেছিলাম। সেক্ষেত্রে দেখেছিলাম যে বাক্যে অনলিটা যে পজিশনে থাকতো সেই পজিশনেই কিন্তু উত্তরে আমরা নান বাটটা ব্যবহার করতাম। কিন্তু মনে রাখবে যে অ্যালোনের পরিবর্তেও কিন্তু উত্তরে নান বাট ব্যবহার করে নেগেটিভ করা হবে, কিন্তু সবসময় নান বাটটিকে বাক্যের প্রথমে বসাবে। দেখো লেখা আছে নান বাটকে সবসময় উত্তরের প্রথমে বসাবে। তাহলে দেখো আগে অ্যান্সারটা লিখবো, দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন অ্যালিভ। দেখো অ্যালোন আছে, এই অ্যালোন, তাহলে নিয়মটা কী হবে? আগে নান বাট বসিয়ে দাও, নান বাট বসিয়ে দেওয়ার পরে এবারে এই অ্যালোন শব্দটা বাদ দিয়ে বাকি যা আছে বসিয়ে দাও, দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালিভ। ওকে, তাহলে নান বাট, সরি, অ্যালোন থাকলে তার পরিবর্তে নান বাট ব্যবহার করে নেগেটিভ করবে এবং নান বাটটিকে সবসময় বাক্যের প্রথমে বসাবে। সো এই ছিল আমার ভিডিও, আশা করব তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখবে, মানে নেগেটিভের আরও কয়েকটা নিয়ম আছে আমি সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো, এবং আশা করব তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।